হাই ফ্রেন্ডস, জয়া ফুড হাউসে তোমাদের স্বাগত জানাই। তোমরা ভালো আছো তো? আমি কিন্তু ভালোই আছি, তোমাদের দাদাও ভালো আছে। আর আমি আজকে একা বসেছি কারণ তোমাদের দাদা আজকের ডাক্তারখানায় গিয়েছিল, একটু আসতে দেরি হয়ে গেছে। আমাদের হচ্ছে ESI কার্ড আছে জানো তো, আমাদের যে কোম্পানিতে কাজ করে সেখান থেকেই আমাদের ফ্রিতে ESI ডাক্তার দেখানোর সুযোগ সুবিধে আছে। সেইখানেই যাওয়া হয়েছিল, ওষুধ টষুধ কালকেরও আনা হয়েছিল, সেগুলো সব খেয়েছে। আজকের ফের একবার চেক আপের জন্য গিয়েছিল। আজকে তোমাদের দাদা পুরো ফিট, আমিও ফিট। আর আজকে দুপুরে তাই আমি নিয়ে বসেছি চিকেন কষা, ভাত, আর এখানে শাক ভাজা আছে, শশা আছে, আর এই দেখো লেবু, অনেক দিনের আশা, আজকে লেবু নিয়ে বসেছি কারণ শরীরটা ভালো, জ্বরও নেই, যে জ্বর ঠুটো বেরোবে সেই জন্যে নিয়ে বসেছি। তো চলো খাওয়াটা স্টার্ট করি, তোমরা সঙ্গে থাকো, আর নেক্সট দিনে তোমাদের দাদা অবশ্যই আগের মতো ফিরে আসছে। আজকে বসার খুব ইচ্ছা ছিল কিন্তু একটু দেরি হয়ে গেছে, তবে চান টান করবে, পুজো টুজো করবে, ওই জন্যে। তোমাদের দাদা পুজো না করে খায় না কিন্তু। পুজো করতে বসলে 1 ঘন্টা সময় লাগে। আর এটা হচ্ছে কলমি শাক, আর হচ্ছে সজনা শাক। তোমাদের দাদাই গাছ থেকে উঠে সজনা শাক পেরেছে আজকে, সেই শাকই একসাথে ভাজা হয়েছে। দারুণ লাগছে ভাজাটা আজকে। প্রত্যেকদিন তোমাদের দাদার পাতে পড়ে, আজকে আমার পাতে কাকর পড়েছে। আজকে কিন্তু কলা পাতাই খাচ্ছে, গাছ থেকে কেটে নিয়ে এলাম, এনেই খেতে বসে পড়েছি। শাকটা দিয়ে দারুণ লাগলো খেতে, দারুণ স্বাদ। লেবুটার জন্য অনেক দিন থেকে আশা করে বসেছিলাম, কবে লেবু দিয়ে খাবো। জ্বরের জন্য তোমাদের দাদা খেতে দেয় না, আজকে না বলে না। দারুণ লাগছে, মনে হচ্ছে যেন খাচ্ছি, ভাত খাচ্ছি।
আমাকে কলা পাতায় খেতে না খুব ভালো লাগে। স্টমাকটা খেতে আমার হেভি লাগে, মেয়েটা অত ভালোবাসে এটা। তো চলো ফ্রেন্ডস, আজকের মতো খাওয়াটা এখানেই শেষ হলো। আমার যদি এই ইটিং শোটা ভালো লেগে থাকে
এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক করো, শেয়ার করো এবং কমেন্ট করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা।